আসার সময় একটা যুবক আরএসএস করে, বললো দাদা আমি বিজেপির কার্যকর্তা, আমাদের এখানে একটা ল্যাম্পপোস্ট আছে সেখানে লাইটের খুব প্রয়োজন, আপনি একটু করে দেবেন? আমি বললাম ভাই তুমি দাও অ্যাপ্লিকেশনটা জমা দাও, আমার সীমাবদ্ধ এখতিয়ার যতটুকু আছে আমি নিশ্চয়ই করব। আপনি দেখুন বিজেপির একজন কার্যকর্তা সে সুকান্ত মজুমদারকে দিচ্ছে না, শুভেন্দু অধিকারীকে দিচ্ছে না, মোদীকে দিচ্ছে না, অমিত শাহকে দিচ্ছে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে। তার কারণ সেও মনে করে যে মানুষের সমাধান যদি কেউ করে তৃণমূল কংগ্রেস করবে। এর থেকে বাড়তি পাওনা আমাদের কি হতে পারে? আর আমরা চাই যে রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। আমি এরকম ছেলেদের স্যালুট করি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করতে তুমি দাবি দাওয়া নিয়ে সর্বোচ্চ, এটা আমাদের গর্ব। একজন বিজেপির কার্যকর্তা সে আরএসএস এর উর্দিতে রয়েছে ইউনিফর্মে, আমাকে এসে বলছে দাদা এই লাইটটা করে দিলে আমরা খুব উপকৃত হব। আমি বললাম তুমি দাও আমি নিশ্চিতভাবে দেখবো, চিন্তা করো না। আরএসএস যুবককে স্যালিউট, জানি না এরপর কি বলবেন তহা সিদ্দিকীরা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এটা গতকালকের বক্তব্য দর্শক। অভিষেক ব্যানার্জি আরএসএস করা যুবককে স্যালিউট করছেন, এরকম ছেলেই তো দরকার যারা রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে মানুষের কাজের জন্য আসবেন, সেই জন্যে স্যালিউট জানাই। ঠিক আছে, কাজের জন্য এসছেন, কোনো দাবি দাওয়া নিয়ে এসছেন, ঠিক আছে, কিন্তু তিনি তো আরএসএস করেন, যে আরএসএস খুব খারাপ বলেই তো তাদের অনেকেই বলেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে তো আরএসএস সম্পর্কে নানান খারাপ খারাপ কথা বলতে শোনা যায়। সেই আরএসএস করা যুবক যিনি আরএসএসের উর্দিতে ছিলেন তাকে স্যালিউট জানাচ্ছেন অভিষেক ব্যানার্জি দর্শক। তাহলে এবার কি বলবেন সংখ্যালঘুদের, ওই সব লোকজন যারা আরএসএসকে খুব খারাপ বলে ব্যক্ত করেন, কি বলবেন? যারা আরএসএসকে আটকানোর জন্য বা আরএসএস তথা বিজেপিকে এই রাজ্যে আটকানোর জন্য যারা তৃণমূল কংগ্রেসে ভোট দেন, তাহলে তারা এবার কি বলবেন? যে আরএসএস সম্পর্কে তাদেরকে ভয় দেখানো হয়, যে আরএসএস খুব খারাপ বলে তাদের সামনে বলা হয়, তারাও খানিকটা সেরকমই বুঝেছেন। আর সেই আরএসএস করা যুবককে অভিষেক ব্যানার্জি প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলছেন এরকম যুবকদেরকে স্যালিউট জানাই, তার মানে আরএসএস তার মানে খারাপ নয় তার চোখে। তিনি আরএসএস করতে পারেন, বিজেপি করতে পারেন, যা খুশি করতে পারেন, আমার কাছে এলে আমি সব দেখব বা তৃণমূল কংগ্রেস সব দেখবে, সেটা যেমন একটা পার্ট, তেমনি এটুকু পরিষ্কার, তার মানে আরএসএস করলেই মানুষ খারাপ নন। যদি সত্যি খারাপ হতেন আরএসএস যুবক, তাহলে নিশ্চয়ই তাকে আমল দিতেন না, তার কথা শুনতেন না, বা তিনি এইভাবে স্যালিউট জানাতেন না। তাহলে কি বার্তা এখান থেকে দেওয়ার চেষ্টা করলেন অভিষেক ব্যানার্জি দর্শক? আমি এই ব্যাখ্যাতে আসবো আরও, আগে দেখাই ভিডিওটা। যখন ওই যুবক এসছিলেন মানে অভিষেক ব্যানার্জির গাড়ির সামনে, সেই সময় কি হয়েছিল দর্শক সেই ভিডিওটা আগে দেখুন, আমি তারপর আরও ব্যাখ্যাতে আসবো। যে সত্যি আমরা কত কী শুনি তৃণমূল কংগ্রেস আরএসএস সম্পর্কে কত কী বলে সংখ্যালঘুর যারা নেতা, যারা তৃণমূল দলটা করেন, তারাও কর্মীদের কাছে বা সমর্থকদের কাছে কত কী বলেন, অথচ তাদের যিনি সেকেন্ড ইন কমান্ড তিনি এইভাবে বলছেন যে এরকম যুবকদেরকে স্যালিউট জানাই। আগে দর্শক দেখুন সেই ভিডিওটা। ছেলেরাও কর্মকর্তারা জানিয়েছে কোনো স্টেপ নাই, আমাদের হরে কৃষ্ণ কোঙ্গার সেতু যে ব্রিজ আপনি পারও হয়ে এলেন স্যার, হ্যাঁ ওখানে লাইট জ্বলছে না 5-6 বছর, হ্যাঁ ল্যাম্পপোস্ট আছে কোনো কোনো লাইট জ্বলছে না স্যার, হ্যাঁ না আমাদের বিজয় অফিসে জানিয়েছি স্যার না পঞ্চায়েতে বলিনি, হ্যাঁ স্যার অবশ্যই দেখবেন স্যার, হ্যাঁ তিনি তো নিমিত্ত ল্যাম্পপোস্ট নেই একটা স্যার, স্যার ওর স্কুলে ল্যাম্পপোস্ট নেই স্যার, সামনে স্পিক যারা 2 মিনিট রাস্তা, দর্শক দেখলেন। আমার কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন মনে জাগছে। প্রথমত, অভিষেক ব্যানার্জি যাচ্ছেন ওই সময় আরএসএস এর উর্দি পরে যুবক রাস্তাতে দাঁড়িয়ে পড়লেন, এটা যেন কেমন একটা গোলমেলে লাগছে। কি ছিল ওখানে আরএসএস এর প্রোগ্রাম যে উর্দি পরে যুবক ওখানে ছিলেন? এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় কথা, যেটা অভিষেক ব্যানার্জি বললেন যে
ওই যুবক শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার মোদি বা অমিত শাহের কাছে যাননি, তিনি আমার কাছে এসেছেন, তৃণমূল কংগ্রেসের কাছে এসেছেন যে কাজটা করলে তৃণমূল কংগ্রেসই করবে, বললেন না। আচ্ছা দর্শক, যদি কোথাও ওখানে রাস্তাতে লাইট না জ্বলে তো সেই বিষয়ে কেন সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষ বা শুভেন্দু বা মোদি সাহের কাছে কেন যাবেন? এই রাজ্যের কোনো ব্যক্তি কেন যাবেন? এখানে কাদের সরকার চলছে? এখানে তো তৃণমূল কংগ্রেসেরই সরকারটা চলছে। তো যারা তৃণমূল কংগ্রেস দলটা করছে তাদের কাছেই তো মানুষ বলবেন, যদি আমি এটা ড্রামা নাও ধরি। আমি জানি না আমার ড্রামা বলে কোথাও একটা মনে হচ্ছে, কারণ মানে হঠাৎ করে উর্দি পরে যুবক চলে গেলেন গাড়ির সামনে, জানি না। আমি যদি এটাকে সত্যিও ধরি, আমার যেটা বলার দর্শক যে কেন কেন যাবেন শুভেন্দুর কাছে, আর কেন এইভাবে বলতে হচ্ছে যে লাইটটা জ্বলছে না, কেন অভিষেক ব্যানার্জিকে বলতে হচ্ছে? তাদের সরকার চলছে, এখানে তাদের পঞ্চায়েত পুরসভা সব তারা কন্ট্রোল করছেন চালাচ্ছেন, সেখানে অভিষেক ব্যানার্জিকে একটা রাস্তাতে লাইট কেন জ্বলছে না সেটা বলতে হবে, তারপর কাজ হবে। আর সেটা বলছেন বলে সেটা আবার গর্ব করে বলছেন যে শুভেন্দুর কাছে যাচ্ছেন না, সুকান্তর কাছে যাচ্ছেন না, তা তিনিও জানেন যে কাজটা করলে তৃণমূল কংগ্রেস করবে। আরে তৃণমূল কংগ্রেসকেই তো করতে হবে, তারা তো সরকারটা চালাচ্ছে, এটা আবার বড় করে বলার কি রয়েছে? বরং এটা প্রশ্ন, কেন তাকে বলতে হচ্ছে যে এখানে লাইট জ্বলছে না? তাহলে তার সরকার, তার পঞ্চায়েত, তার পুরসভা কি করছে? এটা তো উল্টো দিক থেকে মানে প্রশ্নটা আসা উচিত যে কি করছেন। আজকে অভিষেক ব্যানার্জি আপনাকে শুনতে হচ্ছে এখানে। দর্শক, এরপর আমি যেটা বলছিলাম যে যে সন্দেহটা আমার মনে জাগছে, সত্যি কি এটা জেনুইন ভিডিও? মানে একেবারে যুবক মানে সত্যি রাস্তাতে লাইট জ্বলছে না সেই জন্য তিনি এইভাবে বলছেন, বা তার কি তার নিজের কোনো কি প্রোগ্রাম ছিল এরকম উর্দি পরে গতকালকে, যে সেই সময় রাস্তায় দেখছেন অভিষেক ব্যানার্জি আসছেন সেই অবস্থায় বলে ফেলেছেন, নাকি কোথাও উর্দি পরিয়ে এইসব বলতে হবে, কইতে হবে, কোথাও একটা পরিকল্পনা করে করা? দর্শক, এটাও কিন্তু আমার মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে। তাহলে এইভাবে অভিষেকের কাছাকাছি কিন্তু সহজে কেউ আসতে পারেন না দর্শক, সহজে আসতে পারেন, যতই তিনি জনসংযোগ যাত্রা করুন না কেন, প্রপার সিকিউরিটি সব কিছু কিন্তু দেখা হচ্ছে, তার মধ্যেও অভিষেক ব্যানার্জি এইভাবে মানে অভিষেক ব্যানার্জির সামনে এইভাবে এই যুবক উর্দি পরে চলে এলেন, দর্শক প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগছে। আর যদি আপনারা বলেন যে এটা একটা ড্রামা, তাহলে এখানেও কিন্তু কয়েকটা প্রশ্ন তোলা যায় যে এরকম ড্রামা কেন হচ্ছে? তাহলে কি অভিষেক ব্যানার্জি সবার জন্য, সবার মানে রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে কাজ করেন এইরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে নাকি? আর সেটা করলেও কেন এরকম ড্রেস পরিয়ে, মানে আরএসএসের উর্দি পরা কেন? এখানে কি আবার তাহলে অন্য কিছু ব্যাপার নাকি যে এইসব করে আরএসএসকে একটা বার্তা দাও, দেখো আমরা কেমন, আরএসএসকেও আমরা কতটা গুরুত্ব দিই, আরএসএস করা যুবকদের কথা আমরা কীভাবে শুনি, দেখো এবার যদি আমাদের দিকটাও একটু দেখে দেন। কারণ আমরা দেখেছি তাদের অনেকেই বলেন যে বিজেপি কন্ট্রোলড বাই আরএসএস, বিজেপি যে সরকারটা চলছে সেটাকে আরএসএস নিয়ন্ত্রণ করে। আবার এদিকে বিজেপির সরকারের বিরুদ্ধে তাদের অনেক অভিযোগ শুনি, মোদি শাহকে টার্গেট করে অনেক কথা বলতে শুনি, তারা সেন্ট্রাল এজেন্সিকে তাদের বিরুদ্ধে ব্যবহার করছেন এই কথা বলতে শুনি। ফলে জানি না আবার এরকম একটা ড্রামার মধ্য দিয়ে আরএসএসের কাছে একটা বার্তা দিয়ে বলা যে দেখুন আমরা আপনাদেরকে কতটা গুরুত্ব দিই, কতটা দেখি, এবার যদি আমাদের ওই দিকটাও একটু দেখে দেন, যেভাবে আমাদের ওপরে হানা দিচ্ছে, যেটা তারা বলার চেষ্টা করেন যাতে সেই হানাটা কমে। আমি জানি না দর্শক মানে এরকম কোনো ভাবনা থেকে এটা করা কি না, তবে যাই হোক, আরএসএস করা যুবককে যে তিনি স্যালিউট করছেন সেটা তো পরিষ্কার আপনারা দেখলেন। আমি জানি না এরপর তৃণমূল কংগ্রেসের কেউ যদি কখনও সংখ্যালঘু সম্প্রদায়ের মহল্লাতে গিয়ে আরএসএস সম্পর্কে খারাপ বলেন, আমি জানি না উল্টো দিক থেকে পাল্টা কোনো প্রশ্ন আসবে কি না যে কী বলছেন আপনি এখানে, আপনাদের নেতা আরএসএস করা যুবককে স্যালিউট করছেন, কই তিনি তো বললেন না আরএসএস খারাপ, আর আপনি এখানে আরএসএস সম্পর্কে বলতে এসছেন? আমি জানি না এরকম প্রশ্ন পাল্টা দিক থেকে আসবে কি না। আর যারা নেতা সংখ্যালঘু সম্প্রদায়ের তারাও যে আরএসএস খারাপ খারাপ দিদি ভালো এই যে বলার চেষ্টা করেন যারা, তারাও এবার মতটা পাল্টাবেন কি না দর্শক কী বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।